हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी प्रियंका, तुम्हारे सबाई के जाना शुभ महासप्तमी अनेक अनेक शुभेच्छा और अनेक भालोबासा। तो देखते देखते आज के सप्तमी हो गेलो, एखोनो पर्यन्त केनाकाटी पुरो इनकमप्लीट हो रही है। और सत्यि कथा बोलते आमादेर केनाकाटी एबारे प्रचंड लेट करे होयेछे, पंचमीर दिन किछु होयेछे आर सप्तमीर दिन आजके आमरा जाच्छि, किछु बाकी आछे आमार किछु। আর আমার ম্যাক্সিমাম এবারে আমি অনলাইনেই শপিং করেছি, তো সেটারও আলাদা করে অনলাইন থেকে কী কী নিয়েছি। ফ্লিপকার্টে তোমরা প্রত্যেকেই জানো বিগ বিলিয়ন ডে চলছিল, তো সেখান থেকে আমার অনেক কিছু টুকটাক কেনাকাটা করে নিয়েছি অর্ধেক অলমোস্ট। তো সেগুলো আলাদা করে একটা ভিডিও আসবে তোমাদের জন্য। তো এখন বাজে বেলা বারোটা, হ্যাঁ। তো এখন আমি রেডি হচ্ছি, আমরা একটু শ্রীরামপুরে যাব, ওখানে কিছু কেনাকাটি বাকি আছে আমার, তো সেগুলোই কেনাকাটি করবো। এখন লাস্ট মোমেন্টের কেনাকাটি বাকি আছে। আর হ্যাঁ, তোমাদেরকে কেনাকাটি বলতে কিছুই আমার সেরকম করে দেখানো হয়নি, একটা কিছুই, কেননা আমাদের এত লেট করে কেনাকাটি হয়েছে, যার ফলে আমরা কেনাকাটি করে যে তোমাদেরকে আলাদা করে ভিডিও করবো, শ্যুট করবো, সেই টাইমটাও পাইনি। আমরা যার জন্য যা কিছু শপিং করেছি, যেগুলো দেওয়া থোয়ার, তো সেগুলো আমরা কিনেই সঙ্গে সঙ্গে তাদের প্রত্যেককেই দিয়ে দিয়েছি, যাকে যাকে দেওয়ার। তো সেই জন্য আমি তোমাদেরকে আলাদা করে আমি দেখাতে পারিনি কী কী শপিং করলাম। ইনফ্যাক্ট আমার নিজের যেগুলো সেগুলো আমি দেখাতে পারবো। এই পুজোর কটা দিন আমার এতটাই ব্যস্ততার মধ্যে কেটেছে, আমি একদমই ব্লগ করতে পারিনি, তাই তোমাদেরকে দেখানো হয়নি। পুজো শেষ হয়ে গেছে, আমি এরপরে এক এক করে তোমাদের নিশ্চয়ই সব কিছু শপিং দেখাবো আলাদা আলাদা করে। তো এবারে আমরা সেরকম ঘুরতেও যাইনি কোথায়, পঞ্চমী দিন একটু কেনাকাটি করতে বেরিয়েছিলাম, সেই দিন একটু ঘুরে এসেছি শ্রীরামপুর থেকে, আর সপ্তমীর দিন বেরিয়েছিলাম, তাও কেনাকাটির নাম করে একটু ঘুরে এসেছি আলাদা করে। আর আমরা বেরিয়েছি নবমীর দিন, এটা হচ্ছে আমার নবমীর সাজ। তো আমি একটা ইয়েলো কালার জামদানি পরেছিলাম, তোমাদেরকে এই শাড়িটা মনে হয় দেখিয়েছিলাম আগের ব্লগে, এটা আমি গিফট পেয়েছি। তো এটা করে একটু কলকাতা যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আমরা যেহেতু বাইকে করে যাবো এবং আমাদের গাড়ি এখানে নাম্বার প্লেট আসেনি, কলকাতায় শুনছিলাম খুব চেকিং চলছে, সে কারণে আমরা কলকাতায় যেতে পারিনি। এই শ্রীরামপুরে টুকটাক ঘুরেছি, এবারে শুনেছি সেরকম কেউ যাচ্ছেও না, অতটা ভিড়ও হয়নি, তাই আর সাহস করে যেতে পারিনি। তো দুদিন তিন দিন এই শ্রীরামপুর কন্যাকর এই সবের মধ্যেই ঘুরেছি, আলাদা করে আর কোথাও যাইনি। তো তাই আলাদা করে আর সত্যি কথা বলতে আমরা পুরো স্পিডে বেরিয়ে গেছি বাইক নিয়ে, যে কোথাও দাঁড়িয়ে যে ঠাকুর দেখবে এরকম কিছুই করিনি, তাই ঠাকুরের ফটো আলাদা করে, কোনো প্যান্ডেলের ফটো কিছুই আমি তুলতে পারিনি, কোনো ভিডিও তুলতে পারিনি, কেননা বাইকে করে যাচ্ছি, দূর থেকে দেখছি ঠাকুরটা চলে এসেছে। এমনকি আমাদের রিষ্টা চত্বরের নয়াবস্তির ওই এলাকাটার মধ্যে অর্ধেক লোকই প্রায় মাস্ক ছাড়া, তো ওখানে একটুখানি যাওয়াটা রিস্ক হয়ে যাবে, সেই কারণে আমরা যাইনি। তো এইভাবে এইভাবে বাইকে করেই ঘোরা হয়েছে, তাই আলাদা করে কোনো কিছু ঠাকুর বা ভিডিও তোমরা দেখতে পাবে না। তো আমি যেটুকুনি যা পেরেছি, তো এখানে যে লাইটিংগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা শ্রীরামপুরে, কোনো পুজো প্যান্ডেলের লাইটিং না, এখানে বড় ব্লগ করে শপিং মল, পুজোর চারটে দিন যেগুলো আছে দোকান আছে, তো সেগুলোতে বিল্ডিংগুলোতে লাইটিং করে সাজানো হয়েছে। এবারে সত্যি কথা বলতে দুর্গাপুজোটা তো মেইনলি আমাদের শ্রীরামপুর আর কলকাতার মধ্যেই হয়, কলকাতায় যাইনি বলতে পারবো না কতটা কি হয়েছে, কিন্তু আমাদের শ্রীরামপুরে খুব একটা ভালো পুজো হয়নি, হয়েছে খুব টুকটাক, আর রাস্তাঘাটে দেখতেই পাচ্ছ লোকও খুব বেশি নেই, মোটামুটি আছে। শ্রীরামপুর চত্বরে রোজই এরকম লোক প্রায়শই থাকে, তো এরকম লোক খুব একটা বেশি কিছু না। তো দেখতেই পাচ্ছ আমি এখানে একটা গ্রিন কালার ব্লাউজ দিয়ে ইয়েলো কালারের আমার যে শাড়িটা সেটা পরেছি। তো আমি বললামই তোমাদেরকে বাইকের পেছনে বসে কৌটুকানি আর শ্যুট করা যায়, যতটা সম্ভব পেরেছি আমি করেছি। আমরা ওই এক ঘন্টার মতো বেরিয়েছিলাম, তো এক ঘন্টার মধ্যে আমরা শ্রীরামপুর থেকে ঘুরে ঠুরে চলে এসেছি, কোথায় আর ঘুরবো, একঘেয়ে শ্রীরামপুরে আর কত ঠাকুর দেখবো। তো ঘুরে ঘাড়ে একটুখানি আমার বাড়িতে গেছিলাম, বাপের বাড়ি, তো ওখান থেকে মায়ের সাথে দেখা করে বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, বেসিক্যালি আমার ঘুমিয়েই কেটেছে পুজোটা। তো বাস এই ছিল আমার নবমীর লুক, তো তোমরা দেখতেই পারলে। এরপরে বিজয়া দশমী, এটা আমাদের পাড়ার পুজো মণ্ডপ, এখানেই গিয়েছিলাম আমরা বরণ করতে। তো এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি বরণ করার জন্য, বরণ ডালা সাজিয়ে নিয়ে হাতে করে। দেখতে দেখতে মা চলে আসলো, মা চলে যাওয়ার সময়ও চলে এসছে। তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো এটাই হচ্ছে আমার দশমীর লুক।
आई होप कि जे ए वीडियो टाव तो मदर खूब भाव लगे से वीडियो टा जो दी भाव लगे था के ताले अवश्य लाइक कमेंट शेयर एवं सब्सक्राइब करते भूलो ना हमारे चैनल के देखा हो जाए पॉडर वीडियो दे तत्वन टेक केयर।